গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ভালো বলতে জানোই প্রচুর গরম, তো যাই হোক, গরমও দিবে, ঠান্ডাও দিবে, বৃষ্টিও দিবে। তো ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো এখন বাজে প্রায় 9টা, কিন্তু আমি উঠেছি 6:30। আজকে অল্প দেরি করে উঠেছি, কারণ ছেলের আজকে স্কুল নেই, প্লাস হাজব্যান্ডও নেই, হাজব্যান্ড গেছে বাইরে, আজকে আসবে, কালকে গেছে, আজকে এসে পড়বে। তো তার জন্য অল্প দেরি করে উঠেছি। উঠে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা হয়ে গেছে, ঠাকুর পুজো দেইনি, কারণ দিতে পারবো না। তো যাই হোক, তো এসেছি এখন রান্নাঘরে। রান্নাঘরে ছেলের জন্য দুধ বিস্কিট ভিজিয়ে রেখেছি। এই যে দেখো, দুধ বিস্কিট ভিজিয়ে রেখেছি ছেলের জন্য, আর আমার জন্য চা নিয়ে নিয়েছি। এই যে চার মধ্যে মুড়িও নিয়ে নিয়েছি, আর ডাল সিদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা দুটো সিটি মেরে রেখেছি, কারণ মুলো দিয়ে বানাবো, তো ডালের সিটিটা চলে গেলেই মুলো দিয়ে আবার আরেকটা সিটি মেরে দেবো। তো মুলোটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর এইখানে আমি জল গরম বসিয়েছি, কারণ আজকে বানাবো কচুর শাক। তো কালকেই কেটে রেখেছিলাম কচুর শাক, তো আজকে কচুর শাক বানাবো। যেহেতু আজকে হাজব্যান্ড আসবে, তো হাজব্যান্ড মানে ঘরে থাকলে মানে ভালো লাগে, কিন্তু ঘরে না থাকলে না, খেতে ইচ্ছা করে না। তো আজকে আসবে বলে একটু অল্প স্বল্প ভালো কিছু বানাবো। তো কচুর শাকটা বের করে নিই। তো কি হয়েছে জানো, বুটের ডাল বানিয়েছিলাম, তো বুটের ডাল আমি অনেক বেশি ভিজিয়ে দিয়েছিলাম, তো অল্প রেখে দিয়েছি। তো ভাবছি আজকে কচুর শাকটা বুটের ডাল দিয়ে বানাবো। সবাই তো বুট দিয়ে বানায়, তো আমারও বুট ছিল, কিন্তু আমি ভেজাতে ভুলে গেছি। তো বুটের ডাল দিয়ে আজকে বানাবো, দেখি কেমন লাগে খেতে। আমি খাইনি কোনোদিন, সেমই, শুধু ওইটা মানে ছোলাটা নেই, ওইটার মধ্যে ছোলাটা আছে। তো যাই হোক, বানাবো, বানালে কিছু না কিছু তো হবেই। তো চলো, আমি কচুর শাকটা দিয়ে নিই, আমার জল গরম হয়ে গেছে। তো আমি এখানে দেখো কচুর শাকটা দিয়ে দিয়েছি, কিন্তু আমার কচুর শাক আন্দাজে বাসনটা ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি। তো যাই হোক, এটা অল্প সেদ্ধ হলে কমে যাবে। তো অল্প সিদ্ধ হলে আমি এখানে বুটের ডালটাও একসঙ্গে সেদ্ধ করে নেব। দেখি ছেলে উঠেছে কিনা, ছেলে তো এখনো উঠেনি, কারণ স্কুল নেই বলে ছেলে এখনো উঠেনি। দেখো কিভাবে ঘুমাচ্ছে। ছেলেও উঠেনি, আর এদিকে আমার কচুর শাকও সেদ্ধ হচ্ছে। তো আমি এখন চাটা খেয়ে নিই, তারপর তো আবার কাজে লেগে যাব, তোমাদের সঙ্গে আর কথা বলতে পারবো না। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। তো চলে এসেছি আবার রান্নাঘরে, মুলো দিয়ে আবার ডালটা সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে আমার কচুর শাকও সেদ্ধ হয়ে গেছে, এখন করে নিচ্ছি। ছেলে লুচি খাবে বলছিল, তো তাই ছেলের জন্য ময়দা মেখে নিচ্ছি। তো ময়দা মাখা আমার হয়ে গেছে, এখন আজ শনিবার বলে চুলে কালার করে নিচ্ছি, কারণ অন্যবারে তো একদমই সময় হয় না, যেহেতু ছেলের স্কুল থাকে, তো তাই কিছুই করতে পারি না। তো চুলগুলো হোয়াইট হোয়াইট হয়ে গেছে পুরো, তো ভাবলাম আজকে কালার করে নিই। তো চুলে আমি কালার করে নিচ্ছি। তো চুলে আমার কালার দেওয়া হয়ে গেছে, এখন ছেলেকে দুধ বিস্কিটটা খাইয়ে দিই, কারণ ও যদি নিজে খায় তো অনেক দেরি হয়, তাই আমি ভাবলাম যে আমি খাইয়ে দিই। আর ওকে বলছিলাম পড়তে বসতে, তাই ও অল্প ন্যাকামো করছিল।
তো বলছিল পড়বো না পড়বো না, সকালে পড়তে বসলে পড়ার কথা বললে বলে বিকেলে পড়বো, আর বিকেলে যদি বলে তো বলে সকালে পড়বো। তো তাই আমি বলছি আজ স্কুল বন্ধ, তাই সকালে অল্প লেখে নাও, আবার বিকালেও লিখবে। তো বলছিল যে অল্পই লিখবে। তো যাই হোক, ছেলেকে খাইয়ে নি, তারপর দেখি ছেলে পড়াশোনা করে কি না। তো দেখো ছেলে আমার পড়তে বসেছে, ওকে লিখতে দিয়েছি, মিস কিছু স্কুলের, তো ওইটাই লিখছে। ছেলেকে লিখতে দিয়ে আমি এসে গেছি রান্নাঘরে ছেলের জন্য পুরি বানাতে। তো চলো পুরিটা বানিয়ে নিই। পুরি বানানো হয়ে গেছে আর ছেলের লেখাও হয়ে গেছে, তাই ছেলেকে খাওয়া দিয়ে দিয়েছি, ছেলে টিভি দেখে দেখে খাচ্ছে। তো এখানে আমি আবার রান্নাঘরে ডালটা সম্বার দিয়ে দিয়েছি, দেখতেই পারছো। তো ডালটা ফুটতে ফুটতেই আমিও, তো চলো আমিও খেয়ে নিই, আমি খাবো আম দিয়ে পুরি। তো চলো খেয়ে নিচ্ছি। তো খেতে খেতে মাঝখানে আমি এসে ডালটা নামিয়ে নিয়েছি আর কচু শাকও বসিয়ে দিয়েছিলাম। কচু শাকও আমার হয়ে গেছে, আর এখানে বানাচ্ছি হচ্ছে ডিম পোস্ত। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে খুব সুন্দর হয়েছে ডিম পোস্ত। তো আমার রান্না এখানেই শেষ। তো দেখে নাও কী কী বানিয়েছি। এখানে হচ্ছে মূলোর ডাল, আর হচ্ছে কচু শাক। কচু শাকটা দেখতে অল্প বাজে হয়েছে, জানি না খেতে কেমন হবে। আর হচ্ছে ডিম পোস্ত, এটাই হচ্ছে আজকের মেনু। তো রান্নাঘর পরিষ্কার করে আমি ছেলেকেও স্নান করে নিয়ে এসেছি। তো ছেলেকে রেডি করিয়ে আমি ওকে, ও ছেলের স্নান করার পরেই কিছু না কিছু লাগে খেতে। তো ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে বসিয়ে আমি যাব আবার ফ্রেশ হতে। তো চলো ছেলেকে রেডি করিয়ে নিই। তো ছেলেকে রেডি করিয়ে আমি ছেলেকে এখানে চিপস আর লুচি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমি এখন ব্লগটা এখানে শেষ করছি, আমি যাব ফ্রেশ হতে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।